भतीजा, ओ भतीजा, खाना रे बाबा भतीजा, छुड़ा भाई बारो सन, ओ भतीजा, भतीजा, ससा आई जोनी, ओ तुम्ही ओ भाई नहीं, हम यार गरो डाकी हैं, फुल जा तुम्हारा आता है मनो कोई ना नहीं, ओ बाबा ओए, ओ गुंजा रखो बाबा, आज सोए मास तक ससा खाली फुल जा तुम्हारा है, किता खोरता एक ना रखो ना, एमनो समय आई ले कोई मु बाबा, अच्छा तो खोयो কিদারে কিদারে তুই ফুতিরিছত নানি ও কিটা করতে বুড়া লাগে একটা দিন তো তোরা বিন নামাজ পড়স না প্রত্যেক দিন যাস লাস্টে আর গিয়া বারে একলা একলা এসা নামাজ পড়ি আর দুই চাইরা তোরাই পড়িয়া তো আইয়স ওইটা এটা আসলে এটা খালি তুই দেখছ দিন আরে কত কইবি আমি না এটা আর বহুত মানুষে খেয়াল করবেন আমি তো একলা না এটা আমার লগে তো আরো বহুতটা আছে ও তোমরা খোঁজ হতা না কেন হইছ এক লগে ওই বেটা এটা তোর দুই তোরা বিন নামাজ পড়তে বুড়া লাগে তে কমসে কম এসার নামাজ খানো আগুয়ান যাইস কি গিয়া এসার ফরজ খান জম্মাতে পড়িয়া বাজে তেরাবি কয় রাকাত পড়িয়া আইয়স তেরাবির সুন্নাত জম্মাতে পড়া বেশ গুরুত্বপূর্ণ না এটাই গুরুত্বপূর্ণ হইল গিয়া এসার ফরজ খান জম্মাতে পড়া তুই কমসে কম আগুয়ান যাইস কি গিয়া এসার নামাজ খান জম্মাতে পড়িয়া ফরে তোর যা পড়ো তেরাবি নামাজ পড়িয়া আইয়স দূর বিয়ে বুড়া লাগে ওদের লাগে আমি একটু লেটে যাই মানে যেন যে পড়িয়া ভাই যাই আর কি আগুয়ান হায় রে হায় ও বয়স করে তোর নামাজ পড়তে বুড়া লাগে এক সময় ওলা সময় আইব নামাজ পড়তে মনে চাইব কিন্তু পড়িতে পারতে নাই বুড়ো হয়ে যাবে শরীরে অসুবিধা দেখা দিব বেমারটা হবো আর বুড়াওয়ালা যে আমল করতা ই আমলটা কি জোয়ানবালাগুর আমলের গুরুত্ব আল্লাহ কাছে আরও বেশি গতিকে জোয়ান বয়স তাতে যা আমল করবার করো চেষ্টা করবো বুঝছো নি মাতিলে এটা লম্বা নমাজ মানে আলসি আই যায় রে বেটা নমাজ আদায় করা এখন মকসুদ লইয়া যাইও বারালি আদায় করা যাইও না বারালি আদায় করা এখন মন লইয়া যাওয়ার তোমরা আলসি আইও না চেষ্টা করবো আমি আর এখন লম্বা নমাজ করতে দিতা রোজার মাস রহমতর মাস বরকতর মাস এই মাসে আরো বেশ করে ইবাদত করতে লম্বা নামাজ হইলে আরো বেশ করিতে আরো বেশ করে ইবাদত করতে কইব একটু দিনের বা খেয়াল দিও বহ না যাইবে না যাইয়া কি হবে ভাতিজা শেখা কই নিতাম আসলাম পাইমু নি পাইতা না কেন আপনার টাকা টাকা দিছিল রাখা আছে পাইবা আনি তাম নি ও ভাতিজা আমার এখন নিবার সময় আই গেছে আমার জরুরতে ফাইলিছে ওগুন তা ন নেন আপনার 5020 টাকা হইছে টোটাল আচ্ছা রে বাবা শুকরিয়া আইয়া কই আর চাচা কিতা বাবা আর কইলে না কিতার লাগি আই 6 মাস থেকে পয়সা এখন জমা রাই ও তুমি তো আর আমার বেরু নাই তোমারে খোয়াত তো আমার শরম নাই পয়সা এখন ওতার লাগি জমাইছি ফুলির বাড়ি ইফতারে দিতাম আমরা তো গরিব মানুষ এক লগে জমাইয়া দেওয়া সম্ভব না ওতার লাগি চুড়া 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 6 মাসে ও তোমার কাছে অগুন জমাইছি এখন বাজারও গিয়া ইফতারি ওতার লইয়া ফুলির বাড়ি লইয়া যাইমু আচ্ছা যাও চাচা কোন দিন যে ওটা কুপ্রথা বন্ধ হইতো ও মাজন আমার ওটা জিলাপি 4 কেজি আর কিটা খাজুর 2 কেজি আর নিমকি 3 কেজি ওগুনটা বান্দিয়ার করে বা আমি ও দোকান থেকে তোরা আপেল আঙ্গুর ওটা তোরা লইয়া আই আর কিছু লাগেনি জি না আর কিছু লাগে না ও মাজন এটা তরমুজের কেজি কত 30 টাকা নি আমার ওটা তরমুজ 5 কেজি না নি আর ওটা আপেল 2 কেজি আঙ্গুর 2 কেজি আর ওটা দেখি আর আনোয়ার 1 কেজি আমার কার্টনও বান্ধিয়া দেব রে মাজন জি ও দামন বেটা লো ভাই আব্বু আব্বা
দমন বেটা ও দমন বেটা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথা শুনছো করবার এখন কথা শুনে ও ভাই আইনি ভালো আছেন জি ভাই ভালো তুই তো আমি না আমি হোটেল মা গলি গিয়া আমি না মাইয়া যাই না গুন ফারতে আমি না মাইমু যা তুই যা ভাই রে কইয়া হ্যাঁ খরে আটে লাউলা নাই ও একটা রাদি মাল আনছি আমি ও শেষ নি স্যার আন নাইনি হ্যাঁ আমি তো খরে মানে একটা লাস আছে ফুরে আন গিয়া ও ওতালি আইলে তুমি আমার হুই মারি কইছে স্যার আর অহুরই না দেবা লাগবো মনে কিতা হুই বাই তাম আর গাও গলি কইছি গাও গ্রাম কইয়া দিছি মাই স্যার আর আপনারা সাধারে দাবত আমি ও মসজিদে মেসাবরে কইছি বলে আমি স্যার সময় কিছু ওটা ইস্তার সরঞ্জাম মসজিদে পাঠাইম আবে এইতে কি আর আপনি ও লিয়ে আইলা ও কারণ সাইটে লিয়ে আইলা মানে আমি এটা দেখি লাগিতা করমু আপনার ভিতরে একটা খান্ড গিয়া নাইনি নয়া ফুল বিয়া দিছু ও মাল লিয়ে আইলা এক কাম করো আবার সূর্য ভরা দেরি আছে টেলা আঞ্জলা টেলা টেলি আসলা ও আমার টেলাইটে লিয়ে যাও গিয়া জানি আপনি আমি লাগে বাড়াতে আনলি মু দেখো নয়া ফুল বিয়া দিছিল ও মাল লিয়ে গিলা নে গিয়া বাজে গুণ আইলা আর দিস না আফা দিলি মু তোর যদি বের জানে খাইবা আর তো তোর লাগি জাগি টেলা দুটিয়া বেটা যদি টেলাইটে লিয়ে আসলে ওরা টেলাইটে লিয়ে বাকি যা যা বাড়ি যাই বেয়াই যান গিয়া একটু কষ্ট যান গিয়া আপনি যান গিয়া রাখলাম ইদর বাজার করতাম করিয়া ও কুইন্তাত আপনি আত লোক দামান বেটারে দিয়া তোরা বাজার থেকে ওটা জিনিস আরো ফুরাইয়া চলে আপনি সরম পাইন না ওলা আন জিনিস আনাইয়া বাটি লাগুয়া ও আবুল কানে ও বাসেন ও গুন লাবা ও নু না গুন লাবা ও লাবা লাবা বেই আগর দিও জি না আপনি আপনার কুটুম গাছ লইয়া ইফতার করিলেন জানি আমি যাই মুগি বাড়ি কাটনি কোন তো ওজন আছে ই ওজন আর বাবা দামান বেটা তোমার বাপ খুশ নাই আপনি থাকতো নাই জি না আমি যাই আর গিয়া ইফতার করি গেলাও না আব্বা না ওইব তুমি দেন করে রবা সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম খান্দিবেন আইন বাড়িবে আইন ইফতার করিয়া দেব মনে মনে কদিন তুই তুকে ইয়ার হইয়ার না কিতার লাগে তুকে হইয়ার প্রতিদিন তো দেখিয়ে আসার নামাজ যাও আর এসার নামাজ পড়িও ভাইও তেরাবি দেখানো পড়ো তেরাবির নামাজ গড়ে ভরি এসার নামাজের বাদে তেরাবির নামাজ মেসাবে যে ফোড়া আরম্ভ করো ই ফোড়াই আমি বালা করে সমঝিতাম পারি না ওটার লাগি আমি এই তেরাবির নামাজ গড়ে ভরি ও মেসাবর ফোড়াই যা তো আমরাও সমঝিতাম পারি না খান যাইতে হয় ও ভাই হুন ও আব্দুল হকিও যদি ইফতার তোমরা বাড়ি ফাটাইয়া দে তার ফুয়ার দেওয়া ফিগিয়া তারে ঘুরিয়ে দিলে ও পরিমাণ বাদ ব্যবহার করছে তার ফুয়ার বউ যেগু আনছে ও ফুয়ার বউর বাফল লগে আমার নিজের খানে শুনছে এবার তার ইফতারি হে খাও রাজি আছো হয় হয় তোর বাড়িত গিয়া কইস তুই তাকস না যদি আরো তাক হইতে কইস ইগুর ইফতারি গছি থাক আচ্ছা আমি গাঁত গিয়ে আঁটি আঁটি কইয়া দিয়া তুই যারে ফাঁস কইয়া কইয়া যাই আচ্ছা কইস ইগুর গুপ্তারি হেও গুছি থাক বদ্ধু ইগু বদ্ধু আচ্ছা আমি দেওয়া পাইছি তুমি খাও
ফেট বুড়ি খাও গলার কেছে লাগে ইয়া খাও গোমেন কোয়া মানে না 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 তোমার ইটা না তুমি অনলাইন গলার কেছে লাগে ইয়া খাও যদি খাইতে খাইতে বুড়া লাগি যায় কুচু দি ফারাইয়া ভিতরে সেসিয়া রাগা করিয়া এর বাদে আবার খাও বারবার খাও ফুড়িরে লইয়া খাও ফুয়ারে লইয়া খাও আমার ইস্তি খাইতে আপনার অসুবিধা কী গাঁও তো আরও মানুষের ইস্তাই দিয়ে রাখো গাঁর আরও যারা মানুষ ইফতারি আনন আনিয়া দেন এরা তারার বেআই রুফরে জুলুম করে না তুমি তোমার ফুয়ার হর বাড়ি এরা রুফরে তুমি জুলুম করছো জুলুম করিয়া তুমি এটা ইফতারি আনছো আমি আর কিতা জুলুম করলাম আমি তো দিলে তো ভালো হইতাম গাঁওগুলো মারি আমার আড়ি ভরি লইয়াও লাগতাম এবার তোমার গাঁর আড়ি ভরির কোনো কি তোমার ইফতারি খাইতো নাই তোমার এটা খাওয়াতে গিয়া গুফর খাবা পাল গুফর এটা গেলাম দেখি আমার হর বাড়িতে কি আইসে তা আমি কিতা উঠতাম তোমার বাড়িতে লইয়া আইলাম হবা যা তোর ইফতারি লইয়া তুই যা গিয়া খাইছি খেও নাই আমি ইয়ার গিয়া আর তোর বাদে ঘুরিয়ে আইবি না খাইবি রে বা না রে বা তোর ইফতারি দা তুই তুই খাই নিয়ে যা ও তোর বাপরে হবা ঈশ্বর মিলিয়া খাইও যাও ইটা কি গুসা করস কি আইলাম বড়মুখ করি লইয়া তোর বাড়ি তুই তো বড়মুখ করি লইয়া আইছিস ইফতারি আর যে বেটা তোর বাড়ি ইফতারি লইয়া আইসলো হে বেটা খান্দি খান্দি অত বড় মুখ বানাইয়া বাড়িয়া গেছে দেখলাই নি গান খান্দি তা কিতার লাগে তে খান্দি বানানি বেটা তোমরা বাপ ফুয়া মিলিয়া বেটার লগে কিতা স্মরণ করছো এটা আমরা শুনছি নানি দৌর তুই আমার বন্ধু মানুষ রাহ রে বা তোর লাগান বেটার লগে আমার বন্ধু লা রাখে লাভ নাই তুমি বেটা হতর হরুর সম্মান করা জানস না বো তুমি বেটা ও জমানার ফুয়াই নইয়া তুই না বাগরাম সুস্থ টাইন রইল যেন তুই না বহুর বাড়ি গানি খাইতিনি ওটা তো আনা রইছে নিয়াবো এখন বেলা বেলা তোর ওটা লইয়া থাকি রা বাদে মন খালা খালি হইব যে রাখিলে আস না রে বা গরো খাইবা তো আমি না করছি তোর যা রাখতাম না তোমরা 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 খাও যা রাগি দেখলাই নি ওগিও আমার হোর বাড়ির ইফতারি হনেন রাখলো না রোজা আইসে মান থেকে মনে হয় আড়াইশো জিলাফি নিয়ে খাইতে পারছে না আর অন খালি জিলাফি নি জিলাফির লগে আরও কত তা এর হরেও রাখলো না যাই বাড়িত আব্বারে গিয়া হই মু থাইন জানো না আর থানোর জিলাফিয়ে জানে আর বল কর কি হয়েছে কুচি হয়েছে না কই আর ও যে তুমি ব্যাংকে তো লাখ লাখ টাকা তো তুলো নানি তোমার তো পয়সা কোটি ফাড়া খারবার আছে এটা তো একটা ইন্টারেস্ট দেয় নানি ব্যাংক থেকে এটা পয়সা কিতা কর ইটা তো আমি উঠাই উঠাই এটিম মিসকিন আছুই না তারা আর এমনিও দিলাই সবার উদ্দেশ্যে দিই না আমি আচ্ছা বলা কথা কই আর এদিন বাজারও গেছিলাম উলা এক ভদ্রলোকে আচ্ছা তান হরিবার দিয়ে লইয়া খালি আঠিত্রা খালি আঠিত্রা হিসাব হরাইবার জায়গা ভাইতরা না মেলুকুর খুব হিসাবে ধরছে হিসাবর জায়গা ভাইতরা না আমার চিন্তার মাঝে আইব এটা তো আমরা বাক্যা মানুষ আছুন নানি যারা ব্যাংকে পয়সা তো ইন্টারেস্টের বাক্যা একটা পয়সা তুমি ও টেকা গুণ যদি বাবা তোমার তানো গুণ যদি আমাদের দিলাও বা তুমি তাই যদি লাগিয়া ওগুন জমাইয়া বাজারও যদি এখন টয়লেট বানাইয়া দিলাও ও যে পুরুষ লোকে দেশা কানো বইয়া দাঁড়াইয়া দেশা করলে তারা হিসাব করিলে কিন্তু মেলুকুর বড় কষ্ট হয় ও তাহলে সরকারি জায়গা চাইয়া সরকারি জায়গাত এখন হিসাব ফাইখানা যে বানাই দিন তো বানাই দিলে চাচা চিন্তাটা বহুত ভাল আছে চা আমি আরও আমার গাঁৱৰ চাৰি পাঁচজনৰ লগে মাতিমো মাতিয়া বাজারও সরকারি জায়গা হোক বা অন্য যেসার জায়গা হোক কেউ দান করে তো জায়গাতে আমরা টয়লেট একটা আর ইউরিনিয়াল দুইটা বানাইবার ব্যবস্থা করিয়া দেবো চাচা এগুলি তো বানাইমো আমরার বাজারও আর আরও যেটা মানে আমার ব্যাংকের ইন্টারেস্টর যেটা পয়সা ওটা পয়সা দিয়ে আমি আরও বাজার যেটা আছে মনে হলো পাতারখান দিয়ে আছে মন যেটা বাজার আছে ওটা বাজারও আমি আরও দুইটা দুইটা করি টয়লেট ইউরিনিয়াল বানাই বানাইয়ে দিলাম চাচা আমি আমার মাঠটা ভালো লাগছে কিন্তু আপনার খুশি হইলাম তোমার মাতো নিয়া আরে কেন মাতো না ওই যে আমরা আব্দুল হক ও আব্দুল হক তার ফুয়ার বাড়ির দিকে ইফতারি আনাইছে আচ্ছা তার তো বেয়াই বেটা দনি নাই তো বেটা ঠেলা ঠেলা কষ্ট মষ্ট করে ইফতারি লই আইছে ও পরিমাণ জিল্লত করছে বেটারে ও পরিমাণ বেজ্জত করছে ইফতারি খম লই আওয়ার কারণে ওটার লাগি আমি ও যাবি দি ভাইয়া কইছি গাঁত জানাইয়া দিত সেও আব্দুল হকের ইফতারি গছি তানা তোমার তার বাড়ি লইয়া যাবাত লাগলে বা যায় যদি তো গছিও না 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 আমিও যারে কই মুই ইফতারি গছি তানা খাওক তারা বাপু যাই না আপনি যাই ওয়ালাইকুম ওই কবাই আছে আইন কানো যাইতে ওর বাড়িতে গিফতারি আইছে তোমার তো বাড়ি লইয়া যাইয়া তোর নজি সিতা লইয়া রে আমার বাড়ি খান তার যাইস না
তোমরা বাপাই মিলিয়া খাও তা নদীস না রে বজিলাফি নিমকি খাজুর দেখো লাহোর হোরবাড়িতে কি যে গিয়ে পেশার দিয়া ইস্তারিয়ানে ইগুরিতা ইস্তারি হয় না ইগুরিতা হয় নজিস বুঝছো তুমি আমি গাঁর কত মানুষ ইফতারি করাই তোমরা যখন অত টান দিছি ইফতারি খাইতে আইতে আমারে কইলাই না রে আমি তোমরা খাবাইলাম না কিতা লাগে গাঁর ইজ্জত মারদাই হ্যাঁ ও ভাই আয় আগে দি ফাড়া মারিস না পাও কাটিলিম তুমি খাইও না বাড়ির মুরব্বী বেটি খাইবা আমার মায় নজিস খাই না তুই আমার বাড়ি বাই যাইস না ও ভাই খরে দি যা খবাই দি যাও তোমরা বাপয় মিলিয়ে ও ভাই খাইও যাও এবার আগে দি ফাড়া মারিস আব্বা 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 কিতা রে কিতো যাছিলাস কি ও নেও তোমার এটা ইগনেন কি কার কোনে কি সমজিন না ধরো নেও লও কোন মা তুই দিছ তুমি সব রে দিয়াইছি কোনো কি সমজিন না একবারে লেঙ্গা আদুর অধ্যায়ও সমজিছিন না কি কিতা কই সমজিস না কি মানুষে কইন হোর বাড়িতে কি ইফতার প্রেসার দিয়া না থাকি নজিস খাবাও না ধরো তোমার তো আইফা দি খানো আল্লাহ বা আগে টাকা তো হরে দেখলে আনি দেখছি কোন আঙ্গিয়া দিছ হইন ওগুন করো নে আও আনাইলে আমি কোন বাইন ফলাই দিয়া ফলাইছ রে ফলাইছ তোর হরে দেখ কষ্ট আনি দিছ বাদে ও নেও তোমার ও আবুল আবুল কবা আছেন আবার কি তৈছি ওবে আয় পিতা কইয়া দেবে আমি তো হরে লইব না কেটা বহুত বড় নিয়া হলিছ না আমি আনা অন্যায় আস্তে গাউর মানছি এটা সমজিত না তা খে দেখছ না রে তুমি মাতিছ সময় সময় তুই কাম কর তোর হইল রে ফোনে করিয়া আর খাই যাবার আইতা আর তো কই যাইতে কিছু আনতে হতো না বুঝছো তুমি অন্য ইচ্ছা করে দিলাম আমি ইচ্ছা করে দিই বেআইরে অন্য আইলে আমি জেলা বাড়ি খুশ করবো বেআইরে বুঝছো তুমি আমার ভুল হয়ে গেছে জেলা হোক ফোন করি তো হইল রে না তুমি ফোন হলো আইবা ইটা মাতর খাম নাই আপনি কইছো নিকেন কইবার খাম নাই ও আমি আমার ফোন করি কই আইবার লাগি আওয়ার বাদে তুমি তোমার ম্যানেজ করি তুই জেলা হোক আনারে অত হইল রে না ঠিক আছে হ্যাঁ দমাই নেতে অনেক তো পালাই গেল নাই